যে নির্বাচন কমিশনের এটা শেষ নির্বাচন, এই নির্বাচন কমিশনের শেষ নির্বাচন, গত নির্বাচন কমিশন শেষ নির্বাচন ছিল। সো এটার মধ্যে পলিটিক্যালি একটা ইফেক্ট পড়ে তো। বাট আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা সরকারের তো দায়িত্ব না, দায়িত্ব নির্বাচন কমিশনের। বাট আমার পার্টির নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি নির্দেশ দিয়েছেন, দলের নেতাকর্মীদেরকে কঠোর নির্দেশ দিয়েছেন, যে কোনো উপায়ে যে কোনো পন্থায় নির্বাচনকে যাতে গণতান্ত্রিক এবং সুষ্ঠুভাবে হয়, মানুষের কাছে যে হাতে পায়ে ধরে ভোট চেতে বলেছেন, উন্নয়নের কথা বলতে বলেছেন, এবং আমরা আশাবাদী যে মানুষ আমাদেরকে সেই রায়টা দিবে। আর যদি নাও দেয় আমরা সেটা মাথা পেতে নিব, বিকজ দিস ইজ ডেমোক্রেসি। আমরা শুধু একটা প্রমাণ করতে চাই যে নির্বাচন কমিশনের আন্ডারে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে পারে। তথাকথিত ওই যেভাবে বারবার প্রতিবারই সেনাবাহিনী চাওয়া হয় একটা নাটক করার জন্য, ওটা ছাড়াই হতে পারে। এই গেম খেলার আর দরকার নাই, আমাদেরকে নিউজের আইটেম বানানোর দরকার নেই। আমরা আমাদের পার্টির প্রতি লয়াল, এবং আমি আপনাকে প্রাউডলি বলি, আমি কৃতজ্ঞতা জানাই আমার নারায়ণগঞ্জের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, এবং কেন্দ্রীয় যারা কেন্দ্রের থেকে যারা এসেছেন, জাফরুল্লাহ ভাই, শামীম, অসীম সহ যারা এসেছেন, নফেল সহ, আমি রিয়েলি স্যালিউট দেন। তারা নিজেদের নির্বাচনে এত কষ্ট করেন নাই, এবং বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ প্রতিদিন ঢাকার থেকে কিন্তু শত শত নেতাকর্মী এসেছে। তারা অবশ্যই তারা আমার মেহমান, তারা এখানে এসে খাওয়া দাওয়া করেছেন, হ্যাঁ বিভিন্ন জায়গায় গেছেন, ওনারা আসলে ওনাদের সাথে 100-500 লোক থাকে, কর্মী থাকে। এই টোটাল জিনিস ব্যবহার কিন্তু যার যা সংগঠন করেছে, এবং ছাত্রলীগের যে বাচ্চা ছেলেটা সেক্রেটারি, মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা, তাদের পকেট থেকে হয়তো 10-20 লাখ টাকা খরচা হয়ে গেছে, কিন্তু কেউ কিন্তু প্রার্থীকে ডিস্টার্ব করে নেই। দ্যাট ইজ আওয়ামী লীগ, এটার নামই আওয়ামী লীগ। নেত্রী নির্দেশ দিয়েছেন, সবাই নিজের মতো করে কাজ করেছে, এবং আমি 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 প্রাউড ফিল করি যে আমাদের যে সমন্বয়ক জাফরুল্লাহ সাহেব, উনি এই জন্য আমাকে স্পেশালি ধন্যবাদ দিয়েছেন যে শামীম, এখানে সংগঠনটা এত সুন্দর, কেউ আজ পর্যন্ত বলল আমাদের মহানগরের সেক্রেটারি খোকন শাহ, বাদল, ওরা নিজের পকেটের পয়সা দিয়ে কিন্তু পোস্টার ছাপিয়েছে, এটা প্রার্থী জানেও না। আমাদের প্রার্থীকে জানার দরকারও নেই, বিকজ আমরা প্রার্থী ইলেকশন করছি না, এটা আমাদের আদর্শ এবং নৌকার ইলেকশন করছি। সো আমি আশাবাদী, জয় পরাজয় আল্লাহর ইচ্ছা, এবং আল্লাহ সুরা বাকারাতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে একটি গাছের পাতাও নড়ে না আমার নির্দেশের বাইরে, আর অদৃশ্যের চাবি আমার হাতে। চেষ্টা করতে পারি আমরা, দেওয়ার মালিক আল্লাহ, এবং আমি বিশ্বাস করি যে আগামীকালের নির্বাচনের ফলাফল খুব শান্তিপূর্ণ হবে, এবং নৌকা এবং আইভি দুটোই জয়লাভ করবে। আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো শান্তিপূর্ণ নির্বাচন, আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে নৌকাকে জয়লাভ করানো। বাট আমার কাছে খবর আছে যে কিছু কিছু জায়গায় হয়তো ইচ্ছা করে ঝামেলা করতে পারে নদীর ওই পারে, নারায়ণগঞ্জের শহরের কোনায়। এটা করতে চাচ্ছে একটা বিশেষ গ্রুপ, যারা 111 করেছেন, তারা এমন কিছু ফুটেজ চান, এমন কিছু চিত্র চান যেই ফুটেজগুলি তারা দেশের বাইরে পাঠাতে চান। হ্যাঁ, যেমন নদীর পরে 22, 23, 24, 25, 21 এই জায়গাগুলিতে, নারায়ণগঞ্জের 16, 17, 18 এই জায়গাগুলিতে, সিদ্ধিরগঞ্জে 1, 2, 3, 4 এই জায়গাগুলিতে তারা কিছু ফুটেজ তৈরি করার চেষ্টা করছেন। এর জন্য তারা কিছু ইনভেস্টমেন্টও করেছেন, কিছু কিছু লোক ঢাকার, হ্যাঁ, যারা দুই দলের একদলকেও সমর্থন করেন না। বাট তারা যেটা বোঝাতে চাচ্ছেন যে সরকারের অধীনে নির্বাচন কমিশন আন্ডারে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এই ধরনের কিছু সিনারিও তারা চাচ্ছেন। আমি আশা করি তাদের আশা পূরণ হবে না। সাংবাদিক হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা সেদিকে দৃষ্টি রাখবেন। আমাদেরকে স্ট্রিক্ট, আপনি দেখেন আজ পর্যন্ত কিন্তু আল্লাহর কি রহমত, এত কথা বলে নারায়ণগঞ্জ একটা পোস্টার ছিঁড়াছি হয় নাই, সাখাওয়াতও বলে নেই যে আমরা একটা পোস্টার ছিঁড়েছি, আইভিও বলে নেই কিন্তু আমরা একটা পোস্টার ছিঁড়েছি, মানে বিএনপি পোস্টার ছিঁড়েছে। এতগুলি কাউন্সিলর, কাউন্সিলর তো একটা দুটো না, প্রায় 200-এর উপরে, 150-200 মতো কাউন্সিলর, মানে সংরক্ষিত নিয়ে শুধু একটা জায়গায় একটু ঘটনা করেছে, রুহুল নামে একটা কাউন্সিলর, ও টাকা দিতে দিতে ধরা পড়েছে। এছাড়া কিন্তু এরকম কিছু দৃষ্টিগত পড়ে নেই, তো এখন পর্যন্ত যেহেতু পড়ে নেই, আমার বিশ্বাস ইনশাল্লাহ আল্লাহর রহমতে শেষ পর্যন্ত পড়বে না। বাট আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, সরকারি দল, বিএনপিকে মনে রাখতে হবে তাদের সময় কী হয়েছিল, তাদের নির্বাচনগুলির সময় কী হয়েছিল, আমরা কিন্তু আমাদের দায়িত্বটা পালন করেছি। এখন নির্বাচন কমিশনের দায়িত্ব যে উনি নির্বাচনটা কীভাবে উঠাবেন, সেখানে যদি আমি শামীম ওসমান নির্বাচনে বিধি লঙ্ঘন করি, যেটা আমাদের ডিআইজি সাহেব বলেছেন যে দেখা মাত্র গুলি করা হবে, আমাকে গুলি করা হোক, বাট নির্বাচন সুষ্ঠু করতে হবে। এবং এই টোটাল দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, অন্য কেউ না, এবং নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌম। এখানে হচ্ছে কি, কিছু কিছু লোক আছে, আমি আপনাকে বাই নেমে কোট করতে চাই, যারা আমার প্রার্থীকে, প্রার্থী যাতে বিপদে পড়ে সেই ধরনের কথাবার্তা বলেছে, আমি তাদের নাম বলবো না, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড বলবো। যেমন রাজাকার আবু বকর সিদ্দিকী, খুব নাম করা রাজাকার ছিল মুন্সিগঞ্জে, যাকে মানুষ আগুনে পুড়িয়ে দেওয়া, মানুষকে পুড়িয়ে মেরে ছুড়ে দেখে তাকে মেরে ফেলার জন্য যখন মুক্তিযোদ্ধা হামলা করেছে, তখন সে নারায়ণগঞ্জে এসে পালিয়ে এসেছিল, তার ছেলে একজন আছেন এখানে, বাট তার চেহারা কিন্তু, ফেস কিন্তু অন্য, মুখোশ পড়া আছে। রাজাকার সাহালি, তার ছেলে আছে, এই রাজাকার সাহালি 75 পর্যন্ত কবরস্থানে পালিয়েছিল। এই এরা, এই গ্রুপটা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে,
এবং এখানে আমার প্রার্থী একটা বিপদের অবস্থা পড়ছে, বাট আমিও যেমন স্যাটিসফাইড, নৌকা এবং নৌকার প্রার্থী আইভিও কিন্তু স্যাটিসফাইড। উই নো ইচ আদার, যে আমরা যে যার মতো করে সঠিক অবস্থানে থেকে কাজ করছি। আমার পক্ষে বলা সহজ, প্রার্থীর পক্ষে অনেক সময় বলতে পারে না, বিকজ তার কাছে সবগুলি ভোটি দাম সমান এবং যে প্রার্থী হয় তাকে সবাইকে ম্যানেজ করে চলতে হয়। সে জানে যে আমার দলের যে দ্বারা নেতাকর্মী তারা তো থাকবেই, যার আদর্শ নাই, যে এখানে ইন্টারেস্ট সার্ভ করতে এসছে তাকে কনভিন্স করে তার কথা বলাটা দরকার, এবং সেই কথাখানে দুই চারটা কথা সে হয়তো বলছে কিংবা বলেছে, তাতে আমরা কোনো মাইন্ড করি না, বিকজ দিস ইজ ইলেকশন, উই নো দ্য পলিসি অ্যান্ড দিস ইজ ম্যাথামেটিক্স। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কালকে চিত্রটা আপনি কি দেখছেন? কালকে চিত্রটা আমরা দেখছি, এখন বাজে চারটা মধ্যে বাজে, পৌনে চারটা বাজে, তো আর একটু চারটার সময় তো ইলেকশন শেষ, তো আমি দেখছি যে আটটার সময় আইসক্রিম খাচ্ছি, আইবি খাওয়াচ্ছে।